তো ক্যালকুলেটার যেটা তৈরি করে দেখিয়েছিলাম বাসায়, সবাই পারবেন তো সেটা? না, প্র্যাকটিস করছিলেন বাসায় গিয়ে? সবাই সবাই পারেন সেটা তৈরি করতে? ক্যালকুলেটার তৈরি সবাই পারেন তো? আচ্ছা, তো আমি জাভাস্ক্রিপ্টের কিছু কাজ করা যায় তার কিছু জাস্ট এক্সাম্পল দেখাবো, আপনারা আপডেট গুলো বাসা থেকে খুঁজে নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে পথ দেখিয়ে দিব, ওখান থেকে আপডেট গুলো দেখে নেবেন। যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার যে এলিমেন্ট থাকে, ঠিক আছে, যেমন প্যারাগ্রাফ, তারপরে ডিভ, এরপরে আপনার বিভিন্ন রকম যে এলিমেন্ট গুলো আছে না, এই এলিমেন্টের প্রপার্টি দ্বারা, ঠিক আছে, এর কন্টেন্ট গুলোকে চেঞ্জ করা যায়। কথা বুঝছেন? হ্যাঁ, সালমা কোথায়? হ্যাঁ, ক্লাস শুরু করে দিছি, আসেন তাড়াতাড়ি আসেন। না না, কেবল শুরু করলাম, আপনি কোথায় এখন? ও আচ্ছা, আসেন। তো যে জিনিসটা বলছিলাম, যে প্যারাগ্রাফ, ডিভ বা এই ধরনের যে সমস্ত কন্টেন্ট আছে, এলিমেন্ট আছে, এই এলিমেন্টের কন্টেন্ট গুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারবো। কথা বুঝছেন? কি কি করতে পারবো? ওই কন্টেন্ট, ওই যে এলিমেন্টের কন্টেন্ট গুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারবো। যেমন আপনি যে উদাহরণটা দিই, সাপোজ আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে একটা প্যারাগ্রাফের আমি ট্যাগ ওপেন করছি, তাই না, ক্লোজও করছি, কিন্তু কিছু লিখছি এর ভিতরে, লিখি নাই। তো এখন আমি এর একটা আইডি দিব, সাপোজ আইডির নাম দিলাম ওপেন, কেমন ওপেন নাম দিলাম। তো আমি এখন একটা জিনিস করব, যে আমি ডাইনামিক্যালি ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়া এই প্যারাগ্রাফের ভিতরে আমি কন্টেন্টকে পুট করব, এই কন্টেন্টকে আমি এর ভিতরে রাখবো, এই প্যারাগ্রাফের ভিতরে কন্টেন্টগুলো রাখবো, ঠিক আছে? তো সেইগুলো কিভাবে করতে পারি দেখেন, আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই আপনি যেখানে ইচ্ছা সেখানে এটি স্ক্রিপ্টের মানে যে নিয়মটা, ওটা শুরু এবং শেষ করে ওর ভিতরে আপনি স্ক্রিপ্টটা লিখতে পারেন। এর আলাদা কোনো নিয়ম নেই যে হেডের ভিতরে লিখতে হবে অথবা ট্যাগের ভিতরে লিখতে হবে অথবা এক্সটার্নাল করতে হবে, ঠিক আছে? আপনি এক্সটার্নাল করতে পারেন বিভিন্ন জায়গায়, ছোট ছোট ভাবে, খাপ খাপ ভাবে আপনি স্কিপ করেও লিখতে পারেন, ঠিক আছে? সো আমি এখানে, আমার প্রয়োজন সাপোজ এইটার জন্য আমি এখানে লিখতেছি, তো শুরু শেষ করলাম আমরা, তাই না? তো এখন যেটা করব আমরা, আমাদের গোলটা কি যে আমরা এই প্যারাগ্রাফের ভিতরে আমরা ভিউটা একটু দেখে নিই। এখানে তো কিছুই নাই এখন, আছে নাই? তো আমাদের যদি নর্মালি আমরা এখন এখানে এইটা লিখতাম, যে ডকুমেন্ট ডট রাইট, তাই না, ডকুমেন্ট ডট রাইট লিখে আমরা এর ভিতরে লিখতে পারতাম যে হ্যালো বাংলাদেশ, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কার ভিতরে? এটা দেখাচ্ছে বডির ভিতরে। এটা কিন্তু আমার ওই প্যারাগ্রাফের ভিতরে যায় নাই, গেছে? যায় নাই। আমি এই প্যারাগ্রাফের একটা আইডি আইডি দিয়েছিলাম, না প্যারাগ্রাফে তো একটা আইডি দিয়েছিলাম ওপেন, তাই না? তো আমি এই ওপেনের একটা ওয়াইড এবং হাইট আমি স্টাইল অ্যাড করব আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে আমি কিভাবে কন্টেন্টের ভিতরে কাজ করতেছি। হ্যাঁ, ওপেন যেহেতু আমার আইডি নাম, সুতরাং হ্যাশ ওপেন দিলেই তো আমার কাজটা হবে, তাই না? তো ওয়াইড দিয়ে দেওয়া হলো সাপোজ 3600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, ঠিক আছে, আর নর্মাল কালার দেওয়া হলো মানে সাদা, ঠিক আছে? তার মানে আমার ওই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড থাকবে কি ব্ল্যাক,
এই যে ব্ল্যাক প্যারাগ্রাফটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এদের ভিতরে কোন লেখা আমার এখন আছে নাই, এবং আমার যখন লেখা আসবে লেখাটা অবশ্যই কালার হয়ে যাবে, সাদা কালার হয়ে যাবে, তাই না? আচ্ছা তো আমি এখন এখানে লিখব এই জিনিসটা, তাহলে যে বডির ভিতরে আছে এখন আপনারা বুঝতে পারছেন, এত প্যারাগ্রাফের ভিতরে নাই। তো আমি বডির ভিতরে লিখতে চাইলে কি করব, ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্টই থাকবে, আমি এটাকে কমেন্ট করে রাখি, এটা কমেন্টের সিস্টেম, এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? এটাও একটা সাবজেক্ট। তো আমি এখন লিখলাম ডকুমেন্ট, ডি ও সি ইউ এম ই টি, ডকুমেন্ট ডট গেট, ঠিক আছে? গেট এলিমেন্ট বাই আইডি, জিনিসটা হচ্ছে এরকম। দেখেন এখানে এখানে কি বলছে, ট্যাগ নেম, ট্যাগের নামটা আমাকে এখানে দিতে হবে। ট্যাগ বলতে আমরা কি বুঝি, প্যারাগ্রাফ বুঝি। তো আমার এখানে কি বলছি জিনিসটা বুঝবেন ভালো করে, আমি এখানে ট্যাগ নেম না দিয়ে আমি এখানে সাপোজ লিখলাম আই এবং ডি, ঠিক আছে? আইডি। তো আমার নরমাল ভাবে আপনারা স্পেলিং করে পড়েন, প্রত্যেকটা কোড স্পেলিং করে পড়েন, আসলে সেই ওর অর্থটা বেসিক্যালি কি, আলটিমেটলি আমার আউটপুটটা কি, ঠিক আছে? যেমন এখানে গেট মানে কি, নিশ্চয় পাওয়া, এলিমেন্ট মানে কি, উপাদান, আর বাই মানে কি, একটা মাধ্যম, কার মাধ্যম, আইডির মাধ্যম। তাহলে আমি জিনিসটা বুঝে গেলাম যে এখানে আমি একটা উপাদান পাবো কার মাধ্যম দিয়ে, আইডির মাধ্যমে। তো এখানে আমার আইডি কি আছে, ওপেন আছে, তাহলে আমি আই ওপেনের মাধ্যমে আমি ওর উপাদানগুলো পেয়ে গেলাম, কথা ক্লিয়ার? আচ্ছা আমি এখন বললো ডট আই এন এন ইয়ার ইনার এইচ টি এম এল, ইনার এইচ টি এম এল মানে হচ্ছে আমি ওই এইচ টি এম এল এর ভিতরে আমি কোড গুলো লিখবো, আমার আমার যে এলিমেন্টটা আমি এখানে লিখে দিব এটা ওর ভিতরে চলে যাবে এইচ টি এম এল আকারে, কথা বুঝছেন? তো আমি ইকুয়াল দিয়ে কোটেশন দিলাম, ঠিক আছে? তো আমি এখানেও লিখলাম হ্যালো বাংলাদেশ, ফর্ম আমি জাভাস্ক্রিপ্ট লিখে দিলাম, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, তাই না? কথা বুঝতে পারছেন? আমার এখন যে জিনিসটা, আমার এই জিনিসটা এখান থেকে চলে গেছে না, আমি যে বডির ভিতরে, তো আমি এটা তো লিখি নাই, আমি কমেন্টস করে দিয়েছি, সুতরাং ওটা চলে গেছে। আর আমি লিখে দিয়েছি কি, ডকুমেন্টের ভিতরে। এখন যদি আমার এই প্যারাগ্রাফটা না থাকে তাহলে কি হবে, আমার আলটিমেট অপশনটা কিছুই থাকবে না, ঠিক আছে? তাহলে আমি পার্টিকুলারলি কোন একটা ট্যাগ কে, ঠিক আছে, কোন একটি এলিমেন্ট কে আমি কি দিতে পারি, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি আমার উপাত্তগুলো মানে তথ্যগুলো আমি ওখানে কি করতে পারি, দিতে পারি, অ্যাসাইন করতে পারি, কথা বুঝতে পারছেন? আপনি এখন যেহেতু এলিমেন্ট বাই আইডি দিয়ে দিতে পারছেন, তাহলে এখন যতগুলো ওয়ে আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা অ্যাকসেপ্ট করার, যতগুলো ওয়ে আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা আউটপুট দেওয়ার, সবগুলো ওয়ে এখন আপনি ওই প্যারাগ্রাফের উপরে অ্যাসাইন করতে পারবেন শুধুমাত্র গেট এলিমেন্ট বাই আইডি দেওয়া, বুঝতে পারছেন? আপনার এখন দরকার সাপোজ এরকম, এখানে আছে জাভাস্ক্রিপ্ট, তাই না? আচ্ছা আমি এখানে সাপোজ লিখে দিয়ে দিলাম কিছু একটা, কিছু একটা লিখে দিলাম, কেমন আছে ওখানে, দেখাচ্ছে দেখাচ্ছে না? তার মানে যদি আমার প্যারাগ্রাফের ভিতরে কোনো কিছু অ্যাসাইন করাও থাকে, তারপরেও আমার সেই জিনিসটা কি হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার কন্টেন্ট। তো এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? মানে অনেক বড় জিনিস বলতে কি, বেসিক্যালি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে? তো ওই রকমেরই একটা এক্সাম্পল, আমরা এখন W3 স্কুলের একটু সহায়তা নিব, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কন্টেন্টগুলো আসলে প্রত্যেকগুলো লিখে লিখে দিয়ে বোঝায় শেষ করা যাবে না, আমি প্রত্যেকটা অপশন জাভাস্ক্রিপ্টের ফার্স্ট টু লাস্ট, ওদের যে অপশনগুলো আছে বেসিক যে অপশনগুলো আছে ওগুলো আমি ধরিয়ে ধরিয়ে আপনাদেরকে দেখাই দিই, তাইলে আপনারা বাসায় যেও জিনিসটাকে ধরতে পারবেন। এই অপশনের নাম তো আপনারা জানেন সবাই, তাই না? তো দেখেন এখানে আমরা অনেক কিছুই অলরেডি শিখে গিয়েছি, কেমন? যেমন যে জাভাস্ক্রিপ্ট হোম, এখানে জাস্ট কিছু কিছু জিনিস জাস্ট বলে দেয়, মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম, দেখেন ক্লিক করলাম ডেট এন্ড টাইমটা ডিসপ্লে দিল, এটা আসলে তেমন কিছুই না, এটা কিন্তু তেমন কিছুই না, আপনি জিনিসটা একটু দেখেন, দেখলে বুঝবেন। আমি সাপোজ ওইটা আমি দেখলাম না এখন কি লেখা আছে, হ্যাঁ, তো আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, এটা তো এখানে আছে, এটা এইভাবে থাক, কেমন? আমরা নিচে এখানে সাপোজ একটা প্যারাগ্রাফ আবার লিখে নিয়ে নিলাম, এখানে প্যারাগ্রাফটা ক্লোজ করলাম, ক্লাস সরি এখানে আইডি, আইডি দিয়ে আমরা কাজ করব, কারণ এগুলো ইউনিক আকারে হবে, কেমন? আইডি আমি এখানে দিয়ে দিলাম যে ডেট এন্ড টাইম, ডেট
টাইম জাস্ট ডেট টাইম জাস্ট আইডিয়া সেন্ড করলাম অন্য কিছু না কিন্তু তো আমি এখানে একটা বাটন অ্যাড করলাম ওখানে দেখতে পেলাম যেমন একটা বাটন ছিল তাই না বাটনে ক্লিক করলে দেন আসছে তাই না তো আমরা এখানে বাটন দিয়ে দিলাম ঠিক আছে এই বাটনের ক্লোজ করলাম এবং আমি এর ভিতরে লিখলাম প্লিজ ক্লিক হিয়ার টু গেট ডেট এন্ড টাইম ঠিক আছে তো আমি আমার জিনিসটা কেমন আসলো দেখি এরকম ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলে আমার ডেট এন্ড টাইমটা দেখাবে আচ্ছা তো আমার ওই যে জিনিসটা কাজে লাগবে আমি জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আমি আবার নিচে নিয়ে পেস্ট করলাম আপনারা বুঝতে পারছেন সমস্যা হচ্ছে বুঝতে আচ্ছা এখন একটা জিনিস মনে রাখেন আমার কি এখন এইভাবে স্ক্রিপ্ট লিখতে হবে মানে আপনাদের জাস্ট বুদ্ধি দিয়ে মানে আমি নিতে যাচ্ছি আসলে আমি কি কি করলে আমি আউটপুটটা পাবো আসলে জিনিসটা বুঝতে পারছেন আমি এখানে ক্লিক করলে আমার অপশনটা দেখাবে ডেট এন্ড টাইমের অপশনটা আমার উপরে ওই প্যারাগ্রাফের ভিতরে দেখাবে তাহলে জিনিসটা কিভাবে হতে পারে আপনারা কি শিখতেছেন আমার কাছে বুঝলাম না অবশ্যই আমাকে অন ক্লিক অপশনটা অ্যাড করতে হবে তাই নাকি তা আমার এখানে ক্লিক করলে কাজ হবে তার মানে আমার অন ক্লিক কাজ করতে হবে তাছাড়া কি অন্য কোনো অপশন আছে ক্লিক করতে হবে তার মানে অন ক্লিক আমি যদি বলতাম ডাবল ক্লিক তাহলে অন ডাবল ক্লিক তাই না এটা তো করতে হবে তো এটা তো আপনাদের মুখ থেকে আশা করি অন্তত তো আমি এই পর্যন্ত জিনিসটা নিয়ে নিলাম এইটাকে বাদ দিয়ে দিলাম এখানে লিখে দিলাম অন ক্লিক ঠিক আছে অন ক্লিক মেথড এখানে অ্যাড করলাম দুটো করে শোনো আমি লিখে দিই জিও সি ইউ এম পি এট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ঠিক আছে তারপর কি হবে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ইন এবং ক্লোজ সরি স্টার্ট এন্ড ইন হ্যাঁ এরপর এর ভিতরে আমি কি দিব আইডিটা দিব তো কোন আইডিটা আমি এই আইডিটা ইউজ করব ঠিক আছে তো এখানে ইকুয়াল দিয়ে আমি বলে দিব ডেট ঠিক আছে কথা বুঝছেন আমার তো আমি এখন দেখি আমার কেমন আসে স্টার আসে কিনা স্টার আসে না তাহলে এখানে কোনো একটা ভুল আছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেট টাইম আমি এটাকে ডবল করে শুন দিই তো আমি এখানে যেটা জিনিস অ্যাড করি না আপনারা বলবেন না ইনার ডট ইনার এইচটিএমএল অ্যাড করছি করি নাই তারপর তো আসে না অন সি এল আই সি কে ব্রেক আমরা এখানে একটু দেখে নিই কিভাবে কাজ করছে অন ক্লিক গেট এলিমেন্ট বাই আইডি সেমটাই তো আমরা ইউজ করছি তাই না তাহলে আমাদের প্রবলেমটা কোথায় বাটন উপরে নিচে এটা ফ্যাক্ট না গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল ইকুয়ালস টু ডেট আচ্ছা এটা কি ছোট বড়টা ইয়া ভেরি করতেছে অন ক্লিক ডকুমেন্ট ইউ সি ইউ এম এন টি ডট গেট ইএল এম এন টি বাই আইডি ডেট টাইম ডট আই এন এন ঠিক আছে কোথায় পাইলে আমার
7 सिंगल कोटेशन डबल कोटेशन तो फैक्ट করার কথা না কোটেশনের প্রবলেম ছিল তাই না ডাবল কোটেশনের প্রবলেম ছিল তো আমরা সিঙ্গেল কোটেশন দিলে জিনিসটা হয়ে গেল এখানে কিছু একটা কিছু জিনিস দেখেন এখানে মানে জাভাস্ক্রিপ্টে ডাইনামিক্যালি কিছু কাজের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু প্রবলেমের সম্মুখীন হবেন যেমন এই যে আপনার লেখার যে নাম্বারের বা ক্যারেক্টারের যে ছোট বড় যে লেখা লিখি ঠিক আছে এইগুলো অনেক প্রবলেম ফেস করবে যেমন এই যে ডেট যে লিখেছি আমি যদি এই ডেটটা ছোট হাতে দিই ছোট হাতে দিলে ডেটটা আসার কথা না ঠিক আছে এরকম কিছু কিছু ছোট ছোট মিস্টেক আছে যেগুলো আপনার এরকম প্রবলেম আসতে পারে ঠিক আছে তো এইগুলো কাইন্ডলি একটু সূক্ষ্ম নজরে দেখার দেখা ভালো হবে আর কি তুমি যত প্র্যাকটিস করবে তত জিনিসটাকে আর কি শার্প হবে ঠিক আছে তো আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিই তো দেখেন মজার একটা কাজ না যে আপনি যদি আপনার ডেট এবং টাইম এখন কত আছে এটা জানতে চান এখানে ক্লিক করুন এখানে ডেট এন্ড টাইমটা দেখিয়ে দিবে ঠিক আছে এবং দেখেন এখানে বলে দিচ্ছে কোন স্ট্যান্ডার্ডে কত টাইম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আমি যে স্ট্যান্ডার্ড মানে আমার কম্পিউটার থেকে নিচ্ছে এটা এটা কিন্তু ইন্টারন্যাশনালি নিচ্ছে না এটা কিন্তু আমার কম্পিউটারের আমার লোকাল পিসি থেকে নিচ্ছে ঠিক আছে তো এখন তো লোকাল পিসি বেসিক্যালি জিনিসটা এরকম যখন ওয়েবে দিবেন আপনি ওয়েবে যখন আরেকজনের কম্পিউটারে যখন আপনি ওয়েব ব্রাউজার সে ইউজ করবে তখন তার ক্ষেত্রে সেটা নিবে ঠিক আছে মানে প্রত্যেকটা ইউজারের জন্য এটা বলা হচ্ছে যে ইউজার যে কম্পিউটার ইউজ করবে সেই কম্পিউটার ডেটা টাইপ যদি ভুল ডেটা টাইপ থাকে তার কম্পিউটার দিলে ভুলটাই দেখাবে ঠিক আছে আচ্ছা তো এখন এইভাবে আমরা কিছু কিছু কাজ করতে পারি তো আমরা এখন এই W3 SQL কে একটু ফলো করে দেখব যে আসলে কি কি এরা এখানে করছে তো এখানে দেখেন বলে দিয়েছে যে এখানে কি কি করা যেতে পারে তো আমরা আস্তে আস্তে যাই ইন্ট্রোডাকশনে বলার কিছু নেই হোয়্যার টু কি লেখা আছে দেখি দা স্ক্রিপ্ট ট্যাগ তো আমরা অলরেডি এই বিষয় সম্পর্কে জানি জানি না এখানে এরা এই স্ক্রিপ্ট ট্যাগ এই যে আমরা যেমন স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট লিখছি জাস্ট স্ক্রিপ্ট লিখছে তো আমরা স্ক্রিপ্ট লিখেও কাজটা করতে পারি যেমন এখানে আমরা স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট ইউজ করছি এটা আছে না আমার এখানে আছে সুতরাং স্ক্রিপ্ট লিখে আমি কাজ করব টেক্সট জাভাস্ক্রিপ্ট না লিখলেও সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এভাবে বুঝাই দিলে কোনো সমস্যা আছে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে বুঝাই দিয়ে যাই ঠিক আছে তাহলে আপনাদের দ্রুত হবে তো এখানে দেখেন ফাংশনের যে অপশনটা আছে ফাংশন ফাংশনের নাম দিয়েছে মাই ফাংশন এবং সেই একই ভাবে আমাদের এখানে প্যারামিটার বা আর্গুমেন্ট দেওয়ার জায়গা এখানে আছে হ্যাঁ এবং সেভাবে এখানে দেখেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো নামের একটা ওদের আইডি আছে সেখানে ইনার ডট এইচটিএমএল করেছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাটস ইট ঠিক আছে তাহলে অবশ্যই আমার এই ফাংশনটাকে তো কল করতে হবে নাকি না কল করলে কিটা হবে হবে না তো এখানে মানে নিচে আসে কোনে যায় যাই সেখানে রাখ হুম হ্যাঁ ফরম্যাট সেট করে দেওয়া যাবে দেখো হ্যাঁ হ্যাঁ ওপেন ভিতরে সব কিছু সেট করে দেওয়া যাবে হ্যাঁ ওইটা ওটা দেখাবো সমস্যা নাই একটু এগুলো দেখেন আগে তারপর ওটা দেখাবো সবই দেখাবো তো ডক টাইপ ওই রেজনে একটা ক্লাস আছে আপনাদের যেমন ওই যে ভিজিটর সংখ্যা কত এগুলো অ্যাডভেঞ্চার কিছু কাজ আছে যেমন আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর হচ্ছে কতজন পার ডে হিট করতেছে ঠিক আছে কোন কোন দেশ হিট করতেছে এই ধরনের অ্যাডভেঞ্চার কিছু জাভাস্ক্রিপ্টের কাজ আছে অ্যাডভেঞ্চার গুলোকে আমি আলাদা আলাদা করে নিয়ে একদিনে দেখাবো ঠিক আছে তো নরমাল এই স্টাইল গুলো একদিন দেখেন ঠিক আছে তোমরা আজকে একটা অ্যাডভেঞ্চার দেখাবো কালকে একটা অ্যাডভেঞ্চার দেখাবো এগুলো আসলে আলাদা ভাবে হয়ে যাবে আমার রুলস অন্য রকম আমি অ্যাডভেঞ্চার যতগুলো আছে এরকম ধরনের যেগুলো ইউনিক কাজ ওইগুলো একটা দিন আমি রুটিন করে নিয়ে এসে ওইগুলো টোটালটা একদিনে দেখাই দিব তাহলে একদিনের প্র্যাকটিসে ওটা জিনিসটা ভালো হবে কথা বুঝছেন আচ্ছা তো এখানে যে ফাংশনটা আমরা এখানে দেখলাম যে দেখেন এখানে দেখেন এরা এখানে কিন্তু এডিটর এখানে আপনি চাইলে এডিট করে দেখতে পারেন যেমন আপনি এখানে নিজে লিখতে পারেন এখানে দেখেন মুছে যাচ্ছে তাই না এখানে আপনি চাইলে এডিট করতে পারেন লিখতে পারেন এবং এখানে সাবমিট করলে এখানে আপডেট দেখাবে কথা বুঝছেন আচ্ছা তো ডক টাইপ আমরা এখানে ফাংশন দেখতে পাচ্ছি ফাংশন মাই ফাংশন এবং এই যে যেটা বললাম ওটাই না এটা আলাদা লেখা আছে যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার ডট প্যারাগ্রাফ চেঞ্জড প্যারাগ্রাফ চেঞ্জ এটা ফাংশনের মাধ্যমে করছে আমরা তো ফাংশনের মাধ্যমে করি নাই তাই না সুতরাং ফাংশনের মাধ্যমে দিয়ে দেখেন করা যাবে তো ফাংশনটা দেখেন আইডি ডেমো এখানে আছে বাট বাটন টাইপ বাটন আর হচ্ছে ক্লিক অন ক্লিক এই যে অন ক্লিক মেথডের কাজ আমরা যে কিছুক্ষণ আগে করলাম অন ক্লিক দিয়ে আমাদের জাস্ট কি করে দিয়েছে ওই ফাংশনটাকে আমাদের এখানে কল করে দিয়েছে আর কিছু করছে ওই ফাংশনটাই তো জাস্ট কল করে দিয়েছে দেখছেন না ইজি ইজি কাজ কিন্তু এর ভ্যালুটা অনেক সময় অনেক বড় বড় করে দেখায় দেয় যেমন এখানে ক্লিক করলে এই প্যারাগ্রাফ লেখা আছে প্যারাগ্রাফ লেখাটা চেঞ্জ হয়ে যায় প্যারাগ্রাফ চেঞ্জ কথা বুঝছেন এইভাবে আপনি ভ্যালু গুলোকে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারেন এখন আমি যদি প্যারাগ্রাফটাকে না চিন্তা করি আমি যদি একটা ইমেজ কে চিন্তা করি জিনিসটা সুন্দর হলো না যে আমি একটা একটা করে ক্লিক করলাম আমার ইমেজ চেঞ্জ হতে থাকলো
সুন্দর না জিনিসটা এরকম আপনি জিনিসটা চিন্তা করবেন একটু অ্যাডভেঞ্চারে চিন্তা করবেন যে আমি এখানে ইমেজ দিতে পারি হ্যাঁ যেমন আমি এখানে ক্লিক করতে পারি আমার দুটো ফেস নিলাম সাপোজ আমি একটা নিলাম স্যাড ফেস এটা নিলাম স্মাইল ফেস হ্যাঁ তো যখন আমি স্যাড ফেসে ক্লিক করলাম তখন স্মাইল ফেস হয়ে গেল আর স্মাইল ফেসে ক্লিক করলে স্যাড ফেস হয়ে গেল মানে জিনিসটা অনেক এভাবে চিন্তা করবেন দেখবেন অনেক কিছু বের হয়ে আসবে জিনিসের কাজটা ছোট কিন্তু বাস এর যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন অনেক বড় আকারে ধারণ করবে কথা বুঝছেন আচ্ছা তো আমরা এই জিনিসটা তো দেখলাম তাই না এই দুটো জিনিস শেষ আমাদের তো আমরা জেএস আউটপুট দেখি দেখি তো আমরা টাইট সেলফ আমরা এখানে যেই দেখব আমরা এই টিউটোরিয়াল গুলো দেখার দরকার নাই যেহেতু আমি বলেই তো দিচ্ছি টিউটোরিয়াল তো এখানে এরা ওই যে হেডিং ওয়ান করছে মাই ফার্স্ট ওয়েব পেজ এন্ড ডেমো নামের একটা আইডি নিয়েছে এবং মাই ফার্স্ট প্যারাগ্রাফ স্ক্রিপ্ট ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইন অ্যাডভান্স প্যারাগ্রাফ জেন সেম জিনিসটাই ঠিক আছে সেম জিনিসটাই বাট আমরা জিনিসটা আলাদা ভাবে যেটা আমি আগেই দেখেছি কিছুক্ষণ আগে দেখলাম যেখানে প্যারাগ্রাফের ভিতরে কিছু লেখা ছিল বাট সেই লেখাটাকে না দিয়ে আমাদের যে প্যারাগ্রাফ চেঞ্জ যে লেখাটা দিয়েছি মানে আমরা ইনার ডট এসটিএমএল অ্যাড করেছি ওটাকেই দেখাচ্ছে আমরা অলরেডি দেখেছি তাই না এই জিনিসটাই তারপরে কোনটা ছিল এইচটিএমএল ডকুমেন্ট দেখি অ্যাক্সেসতে কি আছে ডকুমেন্ট রাইট ডেট ফাংশন এই যে দেখেন এখানে ডেট ফাংশনটা এরাও এখানে আবার ইনক্লুড করে দিয়েছে অন্যভাবে ডকুমেন্ট রাইট এর কাজ তো আমরা জানি তো রাইট এর ভিতরে আমরা যেমন এই যে এখানে এই জিনিসটা তো আমাদের ছিল না তাহলে আমরা এর ভিতরে যাই লিখে দিচ্ছিলাম আমরা এখানে যাই লিখেছিলাম তাই তো আমাদের এখানে আপডেট করছিল দেখেন তাই আমাদের দেখাচ্ছিল না আমরা এত ওয়েবসাইটে দেখেছি কিছুক্ষণ আগেই দেখলাম তো এখানে ওই রকম কিছু ফাংশন আছে যেমন এই যে ডেট ফাংশন ডিএটি ডেট ফাংশন ঠিক আছে যেমন ওটা দিলে ডেটটা শো করবে ঠিক আছে এরকম অনেক কাজ আছে তো আপনাদের জিনিস আসলে অনেক রকম আছে যখন কোন জায়গায় কোনটা প্লেস করতে হবে এটা আপনাদেরকে মানে বিবেচনা করতে হবে যেমন আমরা ওই যে দেখেন দরজাতে লেখা আছে ওপেন আইটি বা ওর নিচে কোর্স কন্টেন্ট গুলো লেখা আছে তাই না তো ওই কন্টেন্ট গুলোতে আপনি বাথরুমের দরজায় লাগাইলে তো কাজ হবে না হবে সুতরাং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসগুলোকে বসাতে হবে কথা বুঝছেন আমার ফ্যান উপরে সেট করা জিনিস ফ্যান নিচে সেট করলে হবে কখনো হবে না সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে আমার এলিমেন্ট অনেক আছে আমার উপর মানে অনেক কিছু আমি জানি ঠিক আছে বাট আমি কোন কোন জায়গায় জিনিসগুলো প্লেস করলে আমার আলটিমেটলি এই জিনিসটা অ্যাট্রাকটিভ হবে জিনিসটা আরেকজনের মন কাড়বে সেই জিনিসটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কথা বুঝছেন তো আমরা আচ্ছা এখানে এই ধরনের কাজই আছে আমরা দেখলাম আচ্ছা এখানে একটা অ্যাডভেঞ্চার জিনিস আছে যেমন এই যে দেখেন সুন্দর একটা জিনিস এখানে একটা এক্সাম্পল আছে এখানে বলছে মাই ফার্স্ট ওয়েব পেজ ঠিক আছে খুব সুন্দর প্যারাগ্রাফ লিখেছে অ্যাক্টিভ ডিবাগিং ইন ইওর ব্রাউজার আচ্ছা মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই যা ব্রাউজারে সাপোর্ট না করলে আমার এই জিনিসটা অপশনটা এভাবে দেখাবে ঠিক আছে তো স্ক্রিপ্ট এইটা তো রেজাল্ট আমার আলটিমেটলি কি আসবে কনসোলিন তার মানে এটা আমাকে সাপোর্ট করতেছে না এই ব্রাউজার কথা বুঝছেন তো এই ব্রাউজার যদি সাপোর্ট না করে এখানে দেখবেন লেখা থাকবে যে কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে উপরে দেয়া থাকে বেসিক্যালি জিনিসটা এখানে কই প্রথম পেজে দেয়া আছে আমরা টোটাল জিনিসটাকে কপি করি কি লেখা আছে ও আচ্ছা আচ্ছা সরি এখানে তো আমার আলটিমেটলি আউটপুট দেইনি কোনো কিছু আমি আউটপুট দিয়েছি দেখেন তো এটা তো কনসোল ডট লগ কনসোল জিনিসটা কি এই জিনিসটা যদি এখন আপনাদেরকে বোঝাই তাহলে একটু আসলে অনেক ডিপলি চলে যাবে ঠিক আছে আসলে কনসোল ডট ইজ কনসোল এটা অনেক ডিপ একটা আলোচনা ঠিক আছে তো এই বিষয়টা সম্পর্কে একটু মাথা ঘোরানো কম করেন আমি আপনাদের কনসোল সম্পর্কে নরমালি একটা জিনিস বলি এইখানে দেখেন একটা কনসোল আছে এই যে দেখেন দেখছেন এখানে কনসোল আছে এই কনসোলের আলাদা অনেক কাজ আছে হ্যাঁ তো এই কনসোল নিয়ে আপডেটেড আমি ক্লাসে দেখাবো আপডেটেড একটা জিনিস আছে যেগুলো আমি আমি এখন যে কাজটা নিয়ে করি অ্যাঙ্গুলার যে ওখানে টোটালটাই কনসোলের উপরে ভিত্তি করে কাজগুলো করা হয় তো আমি এই জিনিসগুলো তখন আলোচনা করবো এখন কনসোল মাথার ভিতরে কেউ নিয়ে আসেন না কেমন কনসোল জিনিস অনেক ডিপ একটা জিনিস ওটা আপডেটেড এই ধরনের একটা কাজ আছে আমি এখানে দেখছিলাম কোনো একদিন আমি দেখাচ্ছি সিনট্যাক্স সম্পর্কে তো কারো ধারণা দেওয়ার দরকার নেই কারণ সিনট্যাক্স সবাই জানে তাই না সিনট্যাক্স কি এনে জাভাস্ক্রিপ্ট লিটারালস এগুলো তো আমরা বলেছিলাম তাই না যে যে এটা হচ্ছে ফ্লট এটা ক্যারেক্টার বা এটা হচ্ছে হ্যাঁ এটা ফ্লট এটা হচ্ছে ইন্টিজার এটা ক্যারেক্টার তাই না এটাও ক্যারেক্টার হ্যাঁ এই ধরনের যে জিনিসগুলো যে আসলে এর স্ট্রিং গুলো বোঝানো হয়েছে এগুলো এই এই এইভাবে অ্যারেকে বোঝানো হয় এইভাবে আমি দেখাচ্ছি স্ট্রিং গুলো আপনাদের দেখাচ্ছি দেখেন একটা কাজ ছিল এগুলো তো আপনারা সবাই বুঝতে পারবেন
তাই না, সেম জিনিস না, দেখেন সেম জিনিস, সেমিকোলনের জিনিসটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। ছোটখাটো জিনিস এগুলো আমি আসলে ধরছি না, যেগুলো আপনার বাসায় গেলেই পারবেন। কমেন্ট দেখেছি, ভেরিয়েবল, ভেরিয়েবলের কাজ তো আমরা অলরেডি করেই ফেলেছি, করছি না? এই যে ভেরিয়েবল x = 5, y = 6 এবং এই দুটাকে কি করছে, জব করছে inner.html দিয়ে, এই দুটো কিন্তু কমেন্টস করা, সুতরাং এই দুটো কাজ করবে না, ঠিক আছে? কমেন্টস করা কাজ করতেছে আমার কোনটা, এই যে এই যে এই এইটা, ঠিক আছে না? x + y কে আমার inner.html দেখাচ্ছে, তো দেখছেন না আমার inner.html ইউজ করেই কিন্তু এটা কাজটা বেশি করছে, মানে যেই কোটা কাজের এক্সাম্পলে দেখলাম সবই দেখছি এই inner.html, তার মানে নিশ্চয়ই inner.html এর একটা আলাদা ভ্যালু আছে, তাই না? সুতরাং এটা একটু কেয়ারফুলি দেখবেন inner.html টা, ঠিক আছে? ডাটা টাইপস, অবজেক্টস, ফাংশন, আপনার অ্যারেটা একটু দেখেন, অ্যারেটা ইম্পর্টেন্ট। আমি অ্যারে বলেছিলাম আপনাদেরকে, কি মনে আছে যে অ্যারে হচ্ছে এমন একটা জিনিস যে ডাটার শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে, মানে ডাটা হচ্ছে একটা শ্রেণীবদ্ধ সজ্জা। আবার বেসিক্যালি জিনিসটা কি, যে একটা ডাটা আমার আছে, ওই ডাটাটা কি হবে যে আমার শ্রেণীবদ্ধভাবে সাজানো আছে, ঠিক আছে? শ্রেণীবদ্ধভাবে সাজানো জিনিসটা কি, যে আমার, আমি বলেছিলাম আপনাদেরকে ডিটেইলস, মনে আছে আপনাদের সবার তো, ওরা একটা ইন্ডেক্স সংখ্যার উপরে ভ্যারি করে ওই অ্যারেটাকে সাজানো থাকে। যেমন এই যে ইন্ডেক্স সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ভ্যালুটা 0, তারপর 1, তারপর 2, এইভাবে নির্দিষ্টভাবে চলতে থাকে, ঠিক আছে? তো এইভাবেই যেমন আমাদের ভেরিয়েবল ভার দ্বারা আমাদের ভেরিয়েবল প্রকাশ করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, এবং কার্স নামের ভেরিয়েবলের নাম কার্স, ঠিক আছে? এবার এই যে থার্ড ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার রেজিস্টার, ঠিক আছে? এবং এর ভিতরে যে ডবল কোটেশন দিয়ে কমা কমা দিয়ে আমি প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করছি, জিনিসটা এইভাবে না রেখে এরা আসলে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। তারপর আমরা একটু এক লাইনে লিখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। দেখেন জিনিসটা আসলে অনেক লাইনে ছিল, মনে হচ্ছে যে অনেক বড় এবং অনেক জটিল একটা জিনিস। এখন দেখেন যে কারে নামে একটা ভ্যালু, এর ভিতরে আমরা জিনিস অ্যাসাইন করছি মোট তিনটা। মানে এই অ্যারের কনসেপ্টটা আমি একটু বলে নিই, অ্যারের কনসেপ্টটা বেসিক্যালি কোন ক্ষেত্রে লাগবে, যেমন সাপোজ আপনি একজন স্টুডেন্টের একটা 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 প্রতিষ্ঠানের, সাপোজ ওপেনআইটির একটা প্রতিষ্ঠান, এখানে প্রত্যেক এই স্টুডেন্ট সাপোজ আছে 200 জন, তাই না? তো এই 200 জন স্টুডেন্টের আপনি যদি একটা মার্ক অ্যাসাইন করতে চান, ঠিক আছে, প্রত্যেককে একটা মার্ক অ্যাসাইন করবেন, মানে জিনিস হচ্ছে এরকম যে আমি প্রত্যেকটা ছেলেকে একটা গ্রেড দিব, নিশ্চয়ই দিব না, দিব একটা মার্কস দিব। এখন ওদের জন্য প্রত্যেককে কি আলাদা আলাদা পার্টিকুলারলি ভেরিয়েবল করাটা আসলে জরুরি, নাকি আমি যদি এরকম করতে পারি যে একটা ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলের নাম লিখলাম যে অল স্টুডেন্টস, হ্যাঁ, এবং অল স্টুডেন্টস দেওয়ার পরে ওই আমার ওই যে ভেরিয়েবলের ভিতরে আমি টোটালটাকে অ্যারে আকারে একটা ইনডেক্স আকারে আমি সাজিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের নাম লিখলাম, জিনিসটা ভালো হয় না? আবার আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টের নাম আলাদা আলাদা করে লিখি, তাহলে আমার জিনিসটা অনেক বড় হবে এবং এটা কমপ্লিকেট হবে, এবং তাই না, বিষয়টা এরকম না? সুতরাং এরকম যদি আমি এখানে লিখতাম অল স্টুডেন্টস এবং এখানে প্রত্যেক স্টুডেন্টের নাম আলাদা আলাদা দিয়ে কমা 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 দিয়ে আমি লিখতে পারতাম, তাই না? এই যে সেইভাবে তো প্রথম যে স্টুডেন্টের নাম বা প্রথম যে ভ্যালুটা সেটা হবে 0, যেমন ইন্ডেক্স সংখ্যা, আমি আরেক ইন্ডেক্স সংখ্যা বলছি, তারপরটা 1, এরপর এটা হবে কি 2। সুতরাং দেখেন আমি এখানে ডকুমেন্ট আবার সেই গেট এলিমেন্ট বাই আইডি সেম কনসেপ্ট, এবং এখানে বলে দিয়েছি কি কার্স আমার জিনিসটা কি, কার্স আমার জিনিসটা অবশ্যই ভেরিয়েবলের নাম, এবং এই ভেরিয়েবলের নামের সাথে একটা জিনিস জুড়ে দিয়েছি কি আমার ইন্ডেক্স সংখ্যা। এবার আমি এখানে বলে দিয়েছি কি 0 0, এখানে 0 তে কে আছে দেখেন তো, সাব আছে, তো আমি এখানে যদি 1 দিই তাহলে নিশ্চয়ই কি আসার কথা, ভলভো আসার কথা, তো ভলভো নিশ্চয়ই আসবে, ঠিক আছে না? তো এইভাবে আমি, যেমন আমার যদি অনেক স্টুডেন্ট থাকে, সাপোজ আমার 200 জন স্টুডেন্টকে আমি এইভাবে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, ঠিক আছে? রাখার পরে আমি যখন, আমি সাপোজ 53 নম্বর যার রোল আছে, যেমন 53 রোল থাক আছে না, আছে তো 53 রোল ধরে যদি আমি কল করে ডাকি, তাহলে আমার নিশ্চয়ই ওই রোলটা পেয়ে আসবে, আমি যেভাবে ডাকবো সেভাবে চলে আসবে না? তাহলে কি জিনিসটা কমপ্লিকেট হলো, জিনিসটা সহজ হয়ে গেলো না? এটা হচ্ছে অ্যারের কাজ। হ্যাঁ, এটা আরো কাজ আছে, আমরা ডিপলি পিএইচপি তে অবশ্যই দেখবো, জাস্ট বেসিক কনসেপ্ট আমরা জাভাস্ক্রিপ্টে নিয়ে গেলাম যে অ্যারেটা এইভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিন্তু সবাই, আমি কিন্তু কিছু জিনিস আমি আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি, আপনারা কিন্তু বাসায় গিয়ে জিনিসগুলো দেখবেন, দেখার পর যদি কোনো নিজের কাছে কোনো প্রশ্ন থাকে যে আমার এই জিনিসটা পারছি না বা বুঝতে পারছি না, তাহলে অফকোর্স আপনি আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, কথা বুঝছেন? আপনারা বাসায় অনেকগুলো দেখবেন, যেমন আমি সবগুলো দেখাই আপনাদেরকে শেষ করতে পারবো না, কথা বুঝছেন?
এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, অবজেক্ট। হ্যাঁ, সুন্দর একটা জিনিস আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, এইটা এইটার চাইতে এর আগেরটা বোঝালে বেশি ভালো হবে। এই এটা আর একটা ছিল, সুন্দর একটা জিনিস ছিল এখানে, কোথায় যে লুকিয়ে বললাম, এইটাই আমি এটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। ওই যে জিনিসটা বলছিলাম যে আপনাদের স্মাইল ফেস এবং ইয়া ফেস, যেমন দেখেন আমি এখানে ক্লিক করছি বাল্বটা জ্বলছে, তাই না, আবার ক্লিক করছি এটা অফ হয়ে যাচ্ছে। জিনিসটা খুবই সিম্পল, দেখেন একটু এই কোডটাকে একটু জিনিসটা চোখ বুলান, দেখেন খুব সুন্দর একটা জিনিস। আপনি তো এখান থেকে এইটুকু আপনার জানাই লাগবে না, এখানে জাস্ট এখান থেকে এই যে স্ক্রিপ্টটা আছে এখানে, এই স্ক্রিপ্টটা আমরা আলোচনা করবো, কেমন দেখেন। তো এখানে ইমেজ একটা ইনসার্ট করা হয়েছে, নর্মাল একটা ইমেজ ইনসার্ট করা হয়েছে। আমি আপনাদের এই কোডটাকে আমি সেভ করে দিই, তাহলে বিষয়টা ভালো হবে। আমাদের ক্লাসের নাম কি ছিল এইটা, না আমি এটা সেভ করলাম, আবার নিশ্চয় জলার সময় একটা ইমেজ আসছে, তাই না। জিনিসটা আসলে আলটিমেট ইমেজ হচ্ছে আমার দুইটা, কিন্তু ইমেজের পজিশনিংটা হবে কিন্তু সেম, কথা বলছেন, পজিশনিংটা যদি আলাদা আলাদা তাহলে তো বিষয়টা কিন্তু জটিল হয়ে যাবে। পজিশনটা হচ্ছে আমার সেম জায়গার ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট দ্যাটস ইট। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা জলছে আর নিচ্ছে, তাই না। হ্যাঁ, ক্লিক করলে অন্য একটা ইমেজ আসবে। এরকম অনেক কাজ আপনারা পাবেন বাইরে, আমি জাস্ট এই জিনিসটা এই জন্য দেখাচ্ছি। প্রফেশনালি আমি যেগুলো ফেস করেছি এই ধরনের কাজ অনেক পাবেন সামনে, সেটা হ্যাঁ লিঙ্ক না, আমি দেখাচ্ছি আপনাদের, অবশ্যই দেখাচ্ছি, আমি না দেখাইলে আপনাদের কি শিখবে। তো আমি এখানে দুইটা ইমেজ অবশ্যই সেভ করে রাখছি, তাই না, দেখেন এই দুটো ইমেজ সেভ করে রাখছি, পিকচার অফ আর পিকচার অন, দেখছেন না, দেখেন দেখেন জিনিসটা বুঝবেন, প্রিভিউ করেন, এটাই যে অন পিকচার, তাই না, অফ পিকচার, দেখেন তো এখানে তো মনে হচ্ছে লাইটটা জ্বলতেছে নিচ্ছে, তাই না। পজিশনটা হচ্ছে সেম পজিশন সেম লাইট সেম ইমেজ, দুইটা ইমেজ কিন্তু কিন্তু জিনিসটা জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে, তাই না, এটা হচ্ছে ইলিউশন। তো আমি একটা এইচটিএমএল পেজ করলাম অন অফ লিখে, আমি আপনাদেরকে যে কোয়েরিও দেখাবো আজকে। এই যে আমাদের এখন এটা নর্মাল পেজে আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বলে আমি এটা দেখালাম, এই অন অফ হচ্ছে না হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে আমি আপনাদের W3 টোটাল অনলাইন ভার্সনটা অফলাইন দিতে পারবো। অফলাইন আছে কারো কাছে আপনাদের W3 স্কুলের টোটাল, যা ইন্টারনেট না থাকলে আপনারা ইউজ করতে পারবেন, আছে কারো কাছে,
তাহলে নেক্সট ক্লাসে আমাকে মনে করিয়ে দেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? মানে টোটাল এটা এটা অফলাইনে নামানো যায়, টোটাল ওয়েবসাইটটা আপনি অনলাইনে দেখতে পারবেন, সমস্ত কোড থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে? তো আমরা এই কোডটা একটু আমরা এখন একটু নজর দিয়ে দেখি, আমি যেহেতু ওখানে রেখে দিয়েছি সুতরাং এখানেই বোঝাই, হ্যাঁ কইছে এটা এখানেই বোঝাই। দেখেন এখানে একটা জিনিস বডির পরে একটা ইমেজ, আমরা সবাই জানি জিনিসটা, একটা আইডি নাম দিয়েছে, আইডির নাম কি মাই ইমেজ, কোনো সমস্যা নেই আমাদের, আছে নাই? তো এখানে বলেছি কি অন ক্লিক, মানে এই ইমেজটার উপরে, মানে এটা শুধু ধরে নেন যে আমি একটা ইমেজ কি ইনসার্ট করছি, আর কিচ্ছু মনে করেন না, এখন আমি একটা ইমেজ কি ইনসার্ট করছি সেই ইমেজ হচ্ছে এটা, এবং এই ইমেজের ভিতরে অন ক্লিক করলে একটা কাজ হবে, সেই জন্য আমি এখানে অন ক্লিক লিখছি, দ্যাটস ইট, এটা কি মনে রাখেন। তো আমি লিখলাম অন ক্লিক এবং চেঞ্জ ইমেজ, ইমেজটা কি হবে তাহলে, মানে এটা কি অ্যানসার হলো, আমি চেঞ্জ ইমেজ এর নাম দিয়েছি, তাহলে এটা ধরে চেঞ্জ হয়ে যাবে ইমেজ, এটা বলতে হবে যে আমি ফাংশনকে কল করছি, এটাই অ্যাকচুয়াল অ্যানসার, ঠিক আছে? এখানে চেঞ্জ ইমেজ নাম দিয়েছি, ইমেজ চেঞ্জ হয়ে যাবে, এটা কোনো অ্যানসার না, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশনকে আমি কল করছি, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, তো আমি চেঞ্জ ইমেজ এই ফাংশনটা, যে আমার একটা নিশ্চয়ই একটা ফাংশন আছে, সেই ফাংশনকে আমি কল করছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এসআরসি করছি, মানে এইটাকে এখন বাদ দেন, মানে নর্মাল ভাবে তো আমি জিনিসটা এরকম রাখতাম নাকি, একটা ইমেজ যদি আমি ইনসার্ট করতাম এভাবে রাখতাম না, একটা আইডি দিলাম এবং এসআরসি দিয়ে এটা দিলাম, এবং ওয়াইড এবং হাইট দিলাম, এটাই তো রাখতাম নর্মাল ভাবে ইউজুয়ালি, হ্যাঁ, এর ওয়াইড এবং হাইট দিয়ে দিয়েছি, এটাই তো আমি নর্মালি রাখতাম ইউজুয়ালি, ঠিক আছে না সবাই, বুঝতে পারছেন? তো তো আমি এখানে ওয়ান ক্লিক দিচ্ছি এই জন্য যে আমি যখন ক্লিক করবো তখন একটা জিনিস চেঞ্জ হবে, বা অনেক একটা কিছু একটা ইফেক্ট হবে, সেই জন্য আমি ওয়ান ক্লিক একটা মেথড এখানে অ্যাড করলাম, ঠিক আছে? তো ওয়ান ক্লিকটা কি আছে, চেঞ্জ ইমেজ নামের একটা ফাংশন কি কল করছি। তো এখন আমি নিশ্চয়ই চেঞ্জ ইমেজ ফাংশনের ভিতরে গেলে বুঝবো যে আমার কি কাজ করতে হবে সেখানে, ঠিক আছে? তাহলে এখানে খুব সুন্দর একটা কাজ শিখবেন এটা, এবং অনেক ক্ষেত্রে কাজটা লাগবে আপনার, সেই জন্য আমি এতক্ষণ ধরে এটা খুঁজলাম। তো দেখেন ফাংশন চেঞ্জ ইমেজ, নিশ্চয়ই ওই যে নাম, ফাংশনের নাম, এখানে কোনো প্যারামিটার আর্গুমেন্ট কিছুই নেই, আছে নাই? তো এই ফাংশন বডির ভিতরেই নিশ্চয়ই সব কাজগুলো করে দিয়েছে, ফাংশনের বডি নিশ্চয়ই এখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে আমার মেন বডি, তাই না? তো দেখেন ভার্ব নিশ্চয়ই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সবাই জানি, এবং এই ভেরিয়েবলের নাম কি ইমেজ, ভেরিয়েবলের নাম ইমেজ, এখানে নিয়েছি বলে ইমেজের একটা নাম দিয়েছি, মানে বিষয়টা আমি ওই যে আপনাদের ভেরিয়েবল দিয়ে একটা জিনিস বুঝিয়েছিলাম প্রথমে, যে এর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে বুঝিয়েছি, বুঝলাম না নিশ্চয় এরকম, যে আসলে যেই কাজটা করছি ওই কাজের উপরে, কাজের উপরে সামঞ্জস্য রেখে আমি নামটাকে চেঞ্জ করবো আর কি, বুঝতে পারছেন? তো আমি ইমেজ ভেরিয়েবলের নাম দিলাম, এবং ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি মাই ইমেজ, তার মানে আমি এখন এই যে এই ইমেজটা আমার এই ভেরিয়েবলের ভিতরে চলে আসলো না, বিষয়টা বুঝছেন? আমি এইটাকে যদি এইখানে না রেখে ইকুয়াল দিয়া ইকুয়াল দিয়া যদি আমি এখানে কিছু অ্যাসাইন করি, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে আমার আলটিমেটলি আমি এইটাকে এর ভিতরে অ্যাসাইন করলাম, তাই না কি? কিন্তু আমার যখন এইটা ডান সাইডে এবং আমার এইটা বাম সাইডে, তার মানে আমার এই টোটাল অপশনটাকে আমি কার ভিতরে অ্যাসাইন করলাম, ইমেজের ভিতরে, ইজ ইট ক্লিয়ার? এখন করার পরে আমরা এখানে কন্ডিশন গুলো দিচ্ছি, আমরা কন্ডিশনের কাজ অলরেডি আগেই করেছি, যে আমরা ওই যে ইরোরের ক্ষেত্রে করেছিলাম না, করেছিলাম যে ইফ ইমেজ ডট এসআর সি ম্যাচ, নতুন একটা জিনিস শিখছি, ম্যাচ ম্যাচ করবে কার সাথে, বাল্ব অন, দেখেন লেখা আছে বাল্ব অন, তাই না? বাল্ব অন নিশ্চয়ই কোন একটা জিনিস লেখা আছে, দেখেন এই যে দেখছেন কোন একটা ইমেজের নাম আছে বাল্ব অন, এটা কি নর্মালি আছে কি আমার বাল্ব অফ, নর্মালি আছে কি বাল্ব অফ? তো আমার জিনিসটা বুঝবেন, যদি আমার এসআরসি টা মানে এই এসআরসি এর ভিতরে কোনো কিছু ম্যাচ করে পাই যেখানে কিনা থাকবে বাল্ব অন, এখন তো বাল্ব অফ লেখা আছে সুতরাং পাবে না নিশ্চয়ই, আমার কথা কি কমপ্লিকেট লাগছে? দেখেন আমি এখানে ম্যাচ করতেছি যে আমার কার সাথে ম্যাচ করতেছি, আমার এই যে ইমেজ ডট এসআরসি, ইমেজ কে, ইমেজ নিশ্চয়ই, ঠিক আছে, এই ইমেজের এসআরসি, আর এই ইমেজ মানে হচ্ছে এটা, খুব সুন্দর করে বুঝবেন, এখানে ছোট্ট একটা কাজ কিন্তু একটু প্যাচ আছে জিনিসটা বুঝবেন, এই ইমেজ মানে কিন্তু এই ইমেজ মানে কিন্তু আবার এই ইমেজ না, এই ইমেজটা হচ্ছে আমার এইটা, আবার হ্যাঁ ভেরিয়েবলটা, আবার এইটা মানে হচ্ছে আমার এই ইমেজটা, কথা বুঝছেন? সুতরাং আমি এখানে বলছি যে ইমেজ ডট এসআরসি, সুতরাং এই ইমেজ আলটিমেটলি তাহলে বোঝালো কাকে, আমাকে একে এর এসআরসি তে বাল্ব অন নামের কোনো লেখা আছে কিনা, বাল্ব অন নামের কোনো লেখা আছে কিনা, ম্যাচ করছে, ঠিক আছে, ম্যাচ করছে, ম্যাচ করার পরে যদি সেটা ট্রু হয় তাহলে নিশ্চয়ই আমার ট্রু অ্যান্সার দিবে, যদি ম্যাচ করে পায় তাহলে আমার নিশ্চয়ই কি আসবে, ইমেজ ডট এসআরসি টা তখন কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, তার মানে ম্যাচ এইটা যে বারবার যদি এখন অন থাকে এখন ধরে অফ আছে, তাই না? অফ থাকলে কি কাজ হবে, বারবারটা অন হবে, অফ থাকলে কি হবে, অন হবে, জিনিসটা বুঝেন একটু সুন্দর করে বুঝে, আমি একটু দাঁড়াই, এই জিনিসটা অনেক কমপ্লিকেট লাগবে কিন্তু বুঝতে হবে একটু, তাহলে কি জানা যাবে,
ওইখানে আমার একটু মানে লেখাটা একটু সমস্যা না? হ্যাঁ সেটাই ভালো, আমি এখানেই দেখাই। এখন বোঝা যাচ্ছে? এখানে দেখেন, আমি বললাম যে আমার এই ইমেজটা আমি এখানে ইনক্লুড করছি, তাই না? একটা জিনিস দেখেন, আমি যখন এখানে বলছি যে ইফ আমার এই ইমেজটা, তার মানে আলটিমেটলি আমার এই ইমেজটা, এর ভিতরে যদি এসআরসি মানে এই যে সোর্সের ভিতরে কোনো কিছু পায় বা অন নামে, এখানে আমি মানে তো কার সাথে অন নামে, অনের সাথে যদি ম্যাচ করে কিছু পাই তাহলে আমার জিনিস কন্ডিশনটা কি হবে? যদি পাই তাহলে আমার নিশ্চয়ই এটা কাজ করবে, পাইলে এটা কাজ করবে। তো পাবে কি করে? এটা তো আমার নর্মালি অফই আছে, তাহলে তো পাবে না। পাবে কি? পাবে না, কারণ আমার এখন নিয়ে আছে কি অফ লিখে নিয়ে আছে, আমার এসআরস তো অফ আছে না, পপ আছে, তাহলে আমার এলসটা কাজ করবে না। তাহলে আমি যখন ক্লিক করব তখন প্রথম ক্লিকে আমার কোনটা কাজ করবে? এলসটা কাজ করবে। আপনারা বুঝতে পারছেন? প্রথম ক্লিক যদি এলস কাজ করে তাহলে কোন ইমেজ হচ্ছে? ইমেজ ডট এসআরসি তখন হয়ে যাবে কি? দেখেন এবার কিন্তু আমরা এটা নিচ্ছি, এটা এটা যে বাম সাইডে, এটা ডান সাইডে, তাহলে এটাকে আমরা এর ভিতরে অ্যাসাইন করছি নিশ্চয়ই, ঠিক আছে? দেখুন ইমেজ ডট এসআরসি আমরা বলছি কি পিকচার বাল্ক অন ডট জিপটা চলে আসবে এর ভিতরে, এসআরসিটা তখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? যখন অন বারটা চলে যাবে মানে এসআরসি টা চেঞ্জ হবে, মানে দেখছেন ইমেজের এসআরসি আমরা চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে আমরা কাজটা কিন্তু ছোট, আপনারা চাইলে যদি বাসায় মেধা খাটাই একটু করতে পারেন, এই জিনিসটা দেখুন অনেক বড় ভাবে করা যাবে, আপনারা অনেক সুন্দর ভাবে করতে পারবেন। সুতরাং একটু বাসায় মেধা খাটিয়ে দেখেন যে এই ফাংশনটা দিয়ে আপনি কত সুন্দর কাজ করতে পারবেন, আর নিজে কল্পনা করতে পারবেন না, কথা বুঝছে? তাহলে আমি এখানে আলটিমেটলি জিনিসটা বুঝতে পারছেন যে আমি তো নর্মাল আমার যখন ইমেজ টাচ করবো তাহলে তো আমার অফ অবস্থায় আছে, তো আমি যখন ম্যাচ করছি অনের সাথে তাহলে ইমেজটা আমার প্রথমটা ট্রু না, ট্রু কি ট্রু না, তাহলে নিশ্চয়ই এসটা কাজ করবে। যখনই ক্লিক করবো এসটা কাজ করলে তখন কি হয়ে যাবে? বারটা অন হয়ে যাচ্ছে। আবার যখন আমার অন হয়ে যাচ্ছে তখন আমার আবার ট্রু অংশ কাজ করছে, কারণ তখন এসআরসি তো আমার অফ আছে, এখন তো অফ আছে, যখন আমি এস প্রথম ক্লিক করছি তখন এটা অন হয়ে যাচ্ছে না, তাহলে অন হয়ে গেলে আমার তখন আবার এটা কাজ করছে, তাহলে অন হয়ে গেলে তখন আমার অফ হয়ে যাচ্ছে, কথা বুঝছেন? জিনিসটা রাখো মজার একটা জিনিস, আপনার কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? বুঝলে আমার সফলতা, না বুঝলে ব্যাকলতা, সেই কারণে যেন দেখেন আমি এখানে যখন ক্লিক করছি তখন জিনিসটা অন হচ্ছে, আবার যখন ক্লিক করছি অন যখন হচ্ছে তখন তো আমার নিশ্চয়ই এসআরসি অন আছে, তো এসআরসি যখন অন আছে তার নিশ্চয়ই আমার এইটা কাজ করবে, তখন এখানে ক্লিক করলে এটা অফ হয়ে গেল আবার, বিষয়টা ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসটা আর একটা জিনিস, সেটাই আর একটু ইম্পর্টেন্ট, আমরা এতক্ষণ দেখেছিলাম যে আসলে প্যারাগ্রাফের ভিতরে লেখা ছিল সেটাকে আমরা মুছে দিয়ে নতুন কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছি, তাই না? এখন আমাদের ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের ভিতরে অ্যারে আকারে একটা ডাটা থাকবে, বা অ্যারে না, এখন আমরা এই ভেরিয়েবলের ভিতরে যেভাবে ডাটাটা রেখেছি ইটস কল জেসন। জেসন নাম শুনছেন আপনারা? জেসন শুনছেন না? মানে জেসনের ডাটাটা রাখার ধরনটা অনেকটা এরকম, এইভাবে অনেকে জেসনের ডাটা রাখে, ঠিক আছে? এইভাবে জেসনের ডাটা রাখে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে ভেরিয়েবল পার্সন, এই পার্সনের ভিতরে ফার্স্ট নেম আছে কি জন, লাস্ট নেম জুই, আর এইজ হচ্ছে 50, এন্ড ই কালার, আই কালার, আই কালার হচ্ছে ব্লু, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে অনেকগুলো ডাটা আছে না, মানে এটা জেসন ডাটা, এটা কিন্তু অ্যারে নট অ্যারে, ইটস নট অ্যারে, বুঝবেন সুন্দর করে, এটা কিন্তু অ্যারে না, আমি আবারও বলছি, ঠিক আছে? এটা কিন্তু অ্যারে না, এটা জেসন ডাটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে বলছি এখন দেখেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি ডেমো, এবং ইনার ডট এইচটিএমএল এ বলে দিচ্ছি পারসন ডট ফার্স্ট নেম, পারসন ডট ফার্স্ট নেম, পারসন পারসন কে নিশ্চয়ই এটা, আপনি কি দেখতে পাচ্ছেন লেখাটা? পারসন নিশ্চয়ই এটা, এবং ওই পারসনের ফার্স্ট নেম কি এটা, তার মানে নিশ্চয়ই আমার প্রথম যে জিনিসটা আউটপুট দিয়ে পারসনের নামটা, আমার প্রথম পারসনের নামটা আউটপুট দিয়েছে, দিয়েছে। এরপরে আমি কি বলেছি, আমার এখানে ইজ কোন জায়গায় ডাটা আমি রেখেছিলাম জেসনের ভিতরে রাখি নাই, আমার ইজটা প্লাস দিয়ে আমি প্লাস দিয়ে একটা ডাটাকে যোগ করতে পারি, প্লাস মানে কনকেটেন করতে, সেটা কনকেটেন্ট, আমরা যখন দেখবো যে ইয়া পিএসপিতে তখন দেখবো যে প্লাস না, তখন একটা জিনিস প্লাস চেঞ্জ হয়ে ডট হয়ে যাবে, ডট দিয়ে কনকেটেন করে দুইটা ভেরিয়েবলকে, কনকেটেন করে মানে যুক্ত করে, ঠিক আছে? এটা একটা অপারেটর কিন্তু, কনকেটেন অপারেটর। আচ্ছা, তো এখানে ইজটা আমরা স্ট্যাটিকলি লিখছি, ইজটা আমরা স্ট্যাটিকলি, এটা আপনি যা ইচ্ছা মনের মতো লিখে দিতে পারেন, এটা কিন্তু কোনো ভেরিয়েবল না, এটা কোনো ভেরিয়েবল না, এটা আপনি মনের মতো করে এটা লিখে দিতে পারেন, আসছে? আসছে। আবার এখানে আমরা প্লাস পারসন ডট এইজ, পারসন ডট এইজটাকে নিয়ে আসছি, তারপরে এজ কত আছে 50, এটা দেখাচ্ছে ইয়ার সোল্ড, নিশ্চয়ই এই ইয়ার সোল্ডটাও আমরা স্ট্যাটিকলি দিচ্ছি এখানে। এখানে আরো কিছু ডাটা আছে যেগুলো আমি এখানে দিই নাই, যেমন চাইলে আমি এখানে ফার্স্ট নেম যেমন দিয়েছি, তাই না? আবার আমি এখানে এভাবে দিতে পারতাম, কি দিতে পারতাম বলেন তো?
ফার্স্ট নেম ডট কি আচ্ছা আমি ডট নাম এখানে আবার প্লাস প্লাস এড করলাম কেমন প্লাস এড করে বললাম যে পারসন ঠিক আছে ডট কি পারসন নাম বান ঠিক আছে লাস্ট এন এম নেম জন ডি আসছে না এইভাবে আমার এখানে কাজ করতে পারি কথা বুঝছেন তো এইগুলো কি আর বোঝানো লাগবে লাগবে না সুতরাং আমি এখন চলে যাব আপনাদেরকে একটু যে কোয়েরি নিয়ে আমি আর এখানে থাকবো না এটাও তো বুঝছি তাই না এটাও বুঝছি আর একটা জিনিস এখানে লুপটা আপনাদেরকে দেখানো দরকার ছিল কন্ডিশন তো অলরেডি আমরা দেখেছি সুইচ লুপটা দেখি এটা একটা মজার একটা টপিক সুইচ লুপ এটা আপনাদেরকে দেখতে হবে নেট স্লো হয়ে গেল নাকি কেউ কি ব্রাউজ করছেন পিসি মনে তো হচ্ছে আচ্ছা ক্লিক দ্য বাটন টু ডিসপ্লে হোয়াট ডে ইট ইজ টুডে হ্যাঁ তো আমি ক্লিক করলাম এবং এখানে দেখালে ওয়েডনেসডে হ্যাঁ আচ্ছা আজকে বুধবার তো নাকি আচ্ছা তো এখন আপনি এখানে সুন্দর করে জিনিসটা দেখবেন ভালো করে দেখবেন আমরা এখানে একটা ফাংশন নিয়েছি নিশ্চয় এবং বাটনের ওয়ান ক্লিক জাস্ট ফাংশনের নামটা এটা বারবার আমি বলতে আমার নিজের কাছে খারাপ লাগছে এটা বুঝতে বজার কথা ঠিক আছে না আমি এখানে ফাংশনটাকে কল করেছি এবং এই ফাংশনের ভিতরে কি লেখা আছে এটাই দেখার বিষয় তো আমি দেখছি প্রথমে ভেরিয়েবলের ভিতরে ডে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে ডে কোনো ভ্যালুর ভিতরে কিন্তু অ্যাসাইন করে নাই ডে এর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করছে এখানে করে নাই এবং এখানে বলে দিচ্ছে সুইচ কি বলছে সুইচ সুইচ মানে আমরা বুঝি আমরা বলে না যে আমি জবটা সুইচ করলাম বলে না জবটা সুইচ করলাম মানে আমি জবটাকে চেঞ্জ করলাম এরকম অনেকে বলে না যে দোস্ত আমার এই জবটা ভালো লাগছে না মনে করছি সুইচ করবো এরকম বলে না সময় মানে এরিয়া সুইচ করা বা জব সুইচ করা এরকম বলে না সবাই মানে চেঞ্জ করতেছে ঠিক আছে আচ্ছা এখন এখানে সুইচ এটা একটা কিন্তু কন্ডিশন বুঝেন ঠিক আছে এটা স্টেটমেন্ট বলা হয় এদেরকে ঠিক আছে আচ্ছা তো এই সুইচ স্টেটমেন্টের ধরনই হচ্ছে যে এটা এখান থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু এইগুলো কিন্তু স্টেটমেন্টের ভিতরে পড়ে না এগুলো কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে এগুলো এক্সট্রা দিয়েছে এটা হচ্ছে মেন 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 কনসেপ্ট ঠিক আছে ফাংশনের মধ্যে অনেকটা হ্যাঁ তো বলে কি নিউ ডেট ডট গেট ডে এইগুলো একটা সিস্টেম ডিফাইন ফাংশন এগুলো টোটালটাই সিস্টেম ডিফাইন ফাংশন এখানে আমার নিজের বা তাদের মতে মনের মতো লেখা কিছুই নাই টোটালটাই সিস্টেম ডিফাইন মানে এটা প্রত্যেককেই এই জিনিসটাকে নিয়েই কাজ করতে হবে কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না কথা বলছেন কিছু কিছু জিনিস থাকে যেগুলো সিস্টেম ডিফাইন হ্যাঁ আমি বলেছিলাম না সিস্টেম কর্তৃক বরাদ্দ কিছু জিনিস থাকে সেগুলো হচ্ছে এগুলো কথা বলছেন আচ্ছা তো নিউ ডেট গেট ডেট এখন কেজ ওয়ান এটা হচ্ছে সুইস স্টেটমেন্টের আন্ডারে পড়ে কেজ জিরো মানে কি মানে ঘটনা কেজ মানে কি ঘটনা বলে না কেজ কেজ জিরো মানে ঘটনা জিরো কি আছে ঘটনা জিরোতে ডে ইকুয়াল টু সানডে ডে ইকুয়াল টু সানডে এরপরে ব্রেক দিয়ে আছে ব্রেক মানে ব্রেকটা কেন আমরা দেখেছিলাম ব্রেক ব্রেকের কাজ আমি কিন্তু দেখেছিলাম ক্যালকুলেটরে না কিছু যেন দেখেছিলাম হ্যাঁ ক্যালকুলেটরে দেখেছিলাম ব্রেকটা হচ্ছে আমার এটা তো লুপ তাই না এখান থেকে কে জিরো থেকে ছয় পর্যন্ত চলতেছে না জিনিসটা ছয় পর্যন্ত চলতে থাকবে না কন্ডিশন স্টেটমেন্ট চেক করতে থাকবে না থাকবে কিন্তু আমার যদি কন্ডিশনটা সানডেতেই হয়ে যায় তাহলে আমার কি পরে যাওয়ার কোনো দরকার আছে তাহলে আমি সানডে পেয়ে গেলে আমি আর নিচে যাবো না সুতরাং এখানেই ব্রেক করে দেবো মানে জিনিসটার পিছিয়ে পড়বে না ইজ ইট ক্লিয়ার আর যদি আমি কন্টিনিউ লিখি তাহলে এটা চলতেই থাকবে কথা বলছেন তো এইভাবে বললো ডে কে জিরোতে আছে সানডে ওয়ানে আছে মানডে টুতে আছে সবগুলো দেওয়া আছে ঠিক আছে এখন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডে উইনার ডট এসটিএমএল টুডে ইজ প্লাস ডে ঠিক আছে আমার এই ডেটা আমার যে আজকের ডেটা সেই ডেটা কে নিচ্ছে এখানে নিয়ে নিচ্ছে ঠিক আছে এখানে নিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে এই কেজের সাথে মিলাই দেখছে যে কোন দিনটা আমার এই ডেটের সাথে মিলে যাচ্ছে এইটা কাজই কিন্তু আমার ডেটা নেয়া কথা বুঝছেন আমি আপনি জিনিসটা দেখি এমনি নর্মাল ভাবে হোমে চলে যায় এবং এখানে গেলাম তারপরে এখানে আমরা নর্মালি এটাকে পেস্ট করলাম ঠিক আছে কি আসে ও সাবমিট করতে কি আসছে এটা থ্রি আসছে থ্রি মানে কি নিচ্ছে
এই অবস্থা কেন? আচ্ছা কিবোর্ডটা বাংলা করা, ইন্ডিয়া বেঙ্গলি, আচ্ছা এই বিষয় নিয়ে ভাবার কোনো দরকার নেই এখন। আপনাদেরকে জিনিসটা বোঝাতে চাচ্ছি, নিউ কোথায় ছিলাম আমরা জানো, কোন লুপে ছিলাম মনে আছে? এইখানে ছিলাম তাই না? ওয়েডনেসডে দেখেন, এখানে থ্রির ভিতরে ওয়েডনেসডে আছে না? আমার ওখানে আউটপুট কি দিয়েছিল? থ্রি দিয়েছিল না? এই থ্রির সাথে ম্যাচ করছে না জিনিসটা, ম্যাচ করছে বিধায় আমার ওয়েডনেসডেটা আউটপুট দিচ্ছে, কথা বলছেন? এই জিনিসটা দেখানোর জন্য আমি জিনিসটা ওখানে গিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা আপনারা বাদ বাকি জিনিসগুলো একটু বাসায় দেখে নিন, কেমন? যেমন এই যে সুই সিস্টেম ছিল, লুপ, লুপ হোয়াইল এবং এই জিনিসগুলো, এবং লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ, এগুলো আছে। ফর মানে একটা, ফরের তিনটা কন্ডিশন থাকে আমরা জানি, ঠিক আছে? তো জিনিসটা কেমন আমরা একটু দেখে নিই, যদি দেখাতে গেলে সবই দেখাইতে মন চাই, কিন্তু আসলে সময় আসলে এইভাবে কুলায় না। এখানে জিনিসটা দেখেন, কারের ভিতরে বিএমডব্লিউ, ভলভো, সাব এবং ফর দুই চারটা কারের কোম্পানির নাম আছে তাই না? এবং টেক্সটের ভিতরে কিছুই নাই, আছে নাই, ফাঁকা। এবং ভেরিয়েবল আই নামের একটা ভেরিয়েবল আছে তাই না? ভেরিয়েবল আই নামে একটা ভেরিয়েবল আছে। আচ্ছা এখানে বলছে ফর আই ইকুয়ালস টু জিরো, আই ইকুয়ালস টু জিরো, তারপরে বলছে কি আইটাকে মানে প্রথমটা হচ্ছে আমার অ্যাসাইন করছে, তারপরেরটাকে আমার কি করতেছে, তারপরে আমাকে স্টেটমেন্টটা চেক করতেছে, তারপরে আমার আউটপুটটা দিচ্ছে, ঠিক আছে? জিনিসটা অনেকটা এরকম, যেমন এখানে দেখেন, এখানে বলে দেওয়া থাকে যে স্টেটমেন্ট কি, এই যে স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট থ্রি, ঠিক আছে? কোড ব্লক টু দা এক্সিকিউট, টু বি এক্সিকিউটিভ, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। স্টেটমেন্ট ওয়ানে কি বলা হচ্ছে, ইজ এক্সিকিউটেড বিফোর দা লুপ দা কোড ব্লক স্টার্টস, মানে এখানে আমার কোডটা এক্সিকিউটেড হবে বিফোর দা লুপ, লুপের আগে, মানে লুপ জিনিসটা হচ্ছে আমি কি এক্সিকিউট হবে সেটা জিনিসটা বলে দিব। তারপর হচ্ছে কি, ডিফাইন দা কন্ডিশন ফর রানিং দা লুপ, প্রথমে তো আমি জিনিসটা বললাম কি যে স্টেটমেন্টটা দিব এক্সিকিউট যে কি হবে সেটা দিয়ে, আমি কোথা থেকে এক্সিকিউট হবে সেটা বলে দিব, তারপরে কন্ডিশন দিব, আর আলটিমেট লাস্টটা আমার আউটপুট আসবে, ঠিক আছে? তো ওইটা চাইতে আমি একটা নতুন জিনিস দিয়ে বোঝাতে যাচ্ছি, এটাই কি ওইটা ছিল? দেখেন আই কস্ট জিরো, আই কি কারের চাইতে ছোট? আই এর ভিতরে কি আছে? আই এর ভিতরে জিরো আছে, জিরো কি বিএমডব্লিউ, বুঝতে পারছেন জিনিসটা? জিরো নিশ্চয়ই বিএমডব্লিউ, জিরো মানে ইন্ডেক্স সংখ্যা, ভাবেন ইন্ডেক্স সংখ্যা ভাববেন না, জিরো বিএমডব্লিউ, এটা কি সেটাই? এখানে কি বলেছে, রাইট, আচ্ছা এইটা এটা এটা গুড। দেখেন ফাংশন, মাই ফাংশন, ফাংশন এখানে একটা ফাংশন নিয়েছে, এবং এর ভিতরে হচ্ছে ভেরিয়েবল টেক্সট নামের একটা ভেরিয়েবল, এর ভিতরে কিছুই নাই, আর ভেরিয়েবল আই নামের একটা ভেরিয়েবল। তো আমি এখানে বললাম যে কন্ডিশন আই ইকুয়ালস টু জিরো, জিরো থেকে শুরু হবে, মানে এটা হলো এক্সিকিউট করলাম, এবং তারপরে বলছি কন্ডিশনটা আইটা কি পাঁচের চাইতে ছোট, যদি ছোট হয় তাহলে আমার কি করবে, আই প্লাস প্লাস করবে, নিশ্চয়ই এখানে আই ছোট, তো আই ছোট কত, জিরো, এবং জিরো থেকে প্লাস প্লাস করলে কত হবে, পাঁচ পর্যন্ত যাবে, পাঁচ পর্যন্ত কি যাবে, আই বলেছে পাঁচের চাইতে ছোট, এখানে পাঁচের সমান যদি আমি বলতাম তাহলে আমার এখানে পাঁচ পর্যন্ত যেত, দেখেন জিরো আই কি পাঁচের চাইতে ছোট অথবা সমান, এটা কোন দিকে যাবে, হ্যাঁ এখানে ডবল ইকুয়াল হবে, ডাবল ইকুয়াল দিলে তো হবে না, কারণ এটা তো আমার ইয়ে না, এটা কন্ডিশন না, মিললে তো কাজই করবে না, এটা তো আমার এখানে কাজ করার কথা। আই লেস দেন ইকুয়াল, ইকুয়াল লেস দেন হয়নি কখনো, এখানে কোনো হয় নাকি, ইকুয়াল লেস দেন আমার কথা, এটা দেখেন এখন পাঁচ পর্যন্ত আসছে না আমার,
হিস্টটা যে আমার এই এই এক্সিকিউট হবে কত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আই মানে আইটা 5 এর সমান না হবে, সমান হইলে তারপরে কাজ করবে না। আর এখানে বলছে কি, এখানে জিনিসটা আমার কি ছিল যে আইটা যখনই 5 এর চাইতে ছোট মানে যখন সমান হবে তখন কাজটা অফ করে দিবে, ঠিক আছে? সমান হয়ে গেছে, আমি যখন এর আগে ইউজ করলাম কি ইকুয়াল, সমান হওয়া পর্যন্ত কাজ করছে, সমানের পরে যে বড় হয়ে গেছে পাঁচের পর নিশ্চয়ই বড় হয়ে যায় তখন আর কাজ করেনি। কিন্তু যখন আমার জিনিসটাকে কি হবে ছোটই থাকবে এবং সমান পর্যায়ে যেয়ে যাবে তখন আমার জিনিসটা এক্সিকিউট করা বন্ধ করে দিবে। এটা হচ্ছে ফর লুপের কাজ। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এখানে আমি যদি 50 দিই তাহলে কি হবে জিনিসটা বলেন তো? 50 ঠিক আছে, মানে সহজ না এবং জিনিসটা মজার না? আচ্ছা তো ঠিক আছে, এইগুলো আপনারা বাসায় ভালো করে দেখে নিন কেমন। আচ্ছা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা এখন চলেন, এগুলো বাদ দেন, সব বাদ দেন। আপনারা নিশ্চয়ই কিন্তু বুঝবেন বাসায় জিনিসগুলো, আসলে বাসায় প্র্যাকটিস করবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না কখনোই, ঠিক আছে? আচ্ছা কি ক্লাস ছিল সালাম, আছে কি ক্লাস ছিল আপনার? কি ক্লাস ছিল? মজার জিনিস শিখছি কিন্তু, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু গোড়া থেকে শুরু করলাম, সুতরাং যারা ওল্ড আছেন তারাও কিন্তু শুরু জিনিসটা বুঝতে পারবেন, ধরতে পারবেন। হ্যাঁ যে করে জিনিসটা, তো আমি আসলে জিনিসটা কি করতে যাচ্ছি এবং কি করব একটু দেখবেন। তো জেকুয়েরি কাজটা জাভাস্ক্রিপ্টের মতো না, যদিও জাভাস্ক্রিপ্টেরই একটা অঙ্গ প্রতিষ্ঠা আর কি বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু এটা জাভাস্ক্রিপ্টের মতো না, ঠিক আছে? এবং জেকুয়েরি নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে আলাদা একটা সাপোর্ট ফাইলের মানে মানে সাপোর্ট একটা ফাইল নিতে হবে, ঠিক আছে? কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করেছি, কোনো সাপোর্ট কোনো ফাইল আমরা ইনক্লুড করে নিয়ে কাজ করিনি, করেছি করিনি। আবার সিএসএস নিয়ে কাজ করেছি, কোনো আলাদা কোনো ফাইল অ্যাটাচ করে নিয়ে কাজ করিনি, করেছিলাম করিনি। কিন্তু জেকুয়েরি দিয়ে কাজ করতে গেলে আমাদেরকে আলাদা একটা ফাইল নিয়ে, আলাদা একটা ফাইল নিয়ে কাজ করতে হবে। সেটা আপনি অনলাইনের ডিরেক্ট লিঙ্ক নিয়েও কাজ করতে পারেন, আবার আপনি চাইলে ওই অনলাইনের থেকে এটা ডাউনলোড করে নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য আমরা চলে যাব ডিরেক্টলি জেকুয়েরি, মানে সবচেয়ে লেটেস্ট কাজ করার জন্য আমরা jquery.com এ চলে যাব ডিরেক্টলি। আর কোনো কথা jQuery সাইটে আমরা চলে যাব, একদম লেটেস্ট যে জিনিসটা আমরা যে ডাউনলোড jQuery ক্লিক করলে আমরা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনি ডাউনলোড না করে লিংক চান, লিংকটা আমাদের এখানে দেয়া আছে, লিংকটা 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 ডাউনলোডে যাই তাহলে আসবে এই যে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এই লিংকটা, শুধু এখান থেকে এই লিংকটা নিলে কাজ করবে। আবার নিচে ভালোভাবে দেয়া আছে এই যে, এইটা এসআরসি করে নিবেন, কথা বুঝছেন? একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, একটা হচ্ছে মাইগ্রেট ভার্সন। তো মিনিফাইড ভার্সনটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আপনি চাইলে সরাসরি লিংকটা নিয়ে কাজ করতে পারেন, আর যদি তাও না চান তাহলে এই যেখান থেকে ডাউনলোড করে নিন। কই আমাদের লেটেস্ট ভার্সনটা? কই একদম উপরে না, ওইটাই তো, ওখান থেকেই দেখে নিয়ে যেখানে গেলাম। তো এই যে, এই যে আপনি এখানে রিলিজ নোটস করছে, এই যে ডাউনলোড দ্য কম্প্রেসড অ্যাপ্লিকেশন এটা এটা, ঠিক আছে? আচ্ছা আর আমাদের সবচেয়ে ভালো সুবিধা হয় আমরা আর একটা জিনিস করলে, সেটা হচ্ছে আমাদের এখানে লিংক তো দেয়া আছে, আছে না? এই যে লিংক দেয়া আছে না আমার এখানে, এটাকে আমি কপি করলাম, ঠিক আছে? কপি করে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, এই যে আমার কোডটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাপোর্ট ফাইলে যে কোডগুলো যেগুলো লাগবে, যেগুলি কাজ করতে গেলে সেগুলো এইগুলো। হ্যাঁ এগুলো টোটালটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? কি আছেন এগুলো কপি করে নিয়ে আমি জাস্ট এটা আলাদা ফাইলে রেখে দিলাম, jquery ডট
জেএস আমি যেহেতু বললাম জাভাস্ক্রিপ্ট পজিশন তার জেএস নাম দিলাম, কেমন এডিট করলাম এবং এখানে পেস্ট করে এটা ছেড়ে দিলাম, এই আর কোনো কাজ নাই। ঠিক আছে, এটা ওর মধ্যে ওটা কাজ ওইটাই। ঠিক আছে, এখানে এসে জাস্ট আমার লিংক করে দিতে হবে, এখানে জাস্ট আমার লিংক করে এসসিআরআইপি ডিস্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এবং এসআরসি বলে দেবো আমি jQuery jQuery ডট যেটা আমার সেম ফাইলে আছে, তাই না? jQuery jQuery এই আমার কাছে, আমাকে এটা নিয়ে আমাকে এটা নিতেই হবে, মাস্ট। ঠিক আছে, ইউ হ্যাভ টু ইনক্লুড ইট। হ্যাঁ, আপনাকে অবশ্যই নিতে হবে, যে কাজ করতে গেলে অবশ্যই নিতে হবে, অবশ্যই 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 এবং অবশ্যই নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা জাস্ট প্রমাণ দেখি যে আমার jQuery কাজ করছে কিনা। তো jQuery-টা আবার জাভাস্ক্রিপ্টের মতন, আমি আগেই বলেছি। আমি নরমাল ভাবে আমি এখানে লিখলাম কি হলো এটা স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এবং এখানে স্ক্রিপ্টটা ক্লোজ করব। এখন jQuery-তে কাজ করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিয়ম আছে, যেমন এখানে আমার জাভাস্ক্রিপ্টে কোড এভাবে লিখে ভিতরে লিখলেই তো কাজ করতে, তাই না? jQuery-টা এরকম না, আমার jQuery লিখার নিয়ম হচ্ছে প্রথমে ডলার সাইন অ্যাসাইন করব, ডলার সাইন অ্যাসাইন করব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড হবে। ঠিক আছে, এর ভিতরে লিখতে হবে ডকুমেন্ট, ডিইউ ডকুমেন্ট ডকুমেন্ট। হ্যাঁ, ডট আমরা রেডি করব, ডকুমেন্টটা কি করলাম রেডি করলাম। এবার এটা বললাম যে ফাংশন ফাংশন, ঠিক আছে, ফাংশন তৈরি করলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ইন, এইভাবে এর ভিতরে আমার jQuery কোড লিখব। কথা হচ্ছে যা লিখবো সব এইটার ভিতরে, আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করবো। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমার কাজ করছে কিনা, অ্যালার্ট দিয়ে আমি জাস্ট দেখে নিই। কাজ করছে, ঠিক আছে। এখন যদি আমি জিনিসটা এই লিংকটা না নেই, কি খবর, কোনটা এটা তো রয়ে গেছে, আপনারা বলবেন না রয়ে গেছে কেমনে রইল। এক্স কাট করলাম, কাজ করছে, কাজ করছে। সুতরাং আমাকে ফাইলটা অবশ্যই নিতে হবে। আবার আপনারা যারা চান, যখন মানে জিনিসটা হচ্ছে যখন অফলাইনে কাজ করবেন তখন অবশ্যই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখন আপনি যখন অনলাইনে চলে যাবেন তো অনলাইনে গেলে আপনারা ডিরেক্টলি এই এই কোডটা দিয়ে দিবেন। আমি বলে দিই কখন কোন কোডটা দিবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে আবার, জাস্ট লিংকটা দিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না, ওই ফাইল টাইল কিছুই লাগবে না। এখন আমি কিন্তু ফাইল নিই নাই, দেখেন এখন একটু লোড নিচ্ছে, দেখছেন লোডিং হচ্ছে, তাই না? মানে আপনার ওয়েবসাইটটা যখন লাইভ ভার্সনে চলে যাবে তখন আপনার তো jQuery নরমাল আপনার ফাইলে না থাকলেও আপনি যদি ওই অনলাইন তে লিংক দিয়ে দেন তাও কাজ করবে। এই যে কি হলো এটা, নেট কি আছে? নেট থাকলে তো আসার কথা। ফাইলের নামটা আছে, এটা তুমি নিন্ডর জে স্যার, আপনি ফাইলটা যে কোয়েস, আমি তো ওই ফাইল আমি তো ডাইরেক্টলি অনলাইন থেকে নিচ্ছি ভাই, ইয়া করছি আমার সাথে এরা এরকম দুই নম্বরই করা শুরু করলো তবে থেকে, কোম্পানির কপালে তো বিপদ আছে দেখতেছি। কি হইল রে, কপালে কিছুই নাই। লিংক দিতে কাজ হওয়ার কথা, স্ক্রিপ্ট টাইপ টেক জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে বুঝলাম।
আচ্ছা ওটা আপনার ওটা আমি দেখাই দিব, ওটা এখন ভুলে যান, আমি জাস্ট নরমাল ফাইল আপনি ইনপুট করে দেখাই, এসআরসিটি দিয়ে দিয়ে আমরা দেখি কেমন। ওই ওটা এই যে হাই আসছে, ঠিক আছে আমি কাজ দেখাই, ওটা পরে সলিউশন করে দেখাই দিব আপনাকে। তো এখন মনোযোগ দিয়ে একটা জিনিস দেখেন, আমি এখানে প্যারাগ্রাফ নিলাম একটা, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ঠিক আছে, একটা প্যারাগ্রাফ লিখলাম নিশ্চয়ই, হাই আসছে, প্যারাগ্রাফটা আমার এখানে আছে তাই না। আচ্ছা মানে হাই টাইম মুছে দিলাম, দেখবেন আমি কি করি, ডলার সাইন অ্যাসাইন করলাম কেমন, অ্যাসাইন করে এর ভিতরে বলে দিলাম যে পি, কি বললাম পি, আচ্ছা ডট হাইট, দেখেন এই কাজটা হয়ে গেছে। প্যারাগ্রাফটা আমার খুব স্লোলি দুই মানে এই যে দুই যে নিয়েছি দেখেন, আমি বললাম যে প্যারাগ্রাফ আমি এখানে যত প্যারাগ্রাফ গুলোই থাকবে আমি আর গুলো দিই, আরো কিছু দিই, এখন এখানে বললাম যে প্যারাগ্রাফ গুলো আমার এটা হাইড হবে এবং হাইড এর টাইমিংটা আমি এখানে বলে দিয়েছি, টাইমিংটা কত বলেছি বলেন তো, 2 সেকেন্ড, 2 সেকেন্ড এখানে এখানে যে টাইমিংটা তারা নিবে সেটা হচ্ছে মানে মিলি সেকেন্ডে নিবে, ঠিক আছে তাদেরকে আপনাকে এখানে মিলি সেকেন্ডের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ মিলি সেকেন্ড মানে 2000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড না তাই না কি, আচ্ছা সেটার জন্য 2000 দিয়েছি, 2000 নিলে কি হবে 2 সেকেন্ড, তো দেখেন ঘড়ি ধরে দেখলেই বুঝবেন 2 সেকেন্ডে আমার জিনিসটা নিবে আউটপুটটা, দেখেন সবগুলো প্যারাগ্রাফ আমার 2 সেকেন্ডের ভিতরে এটা হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন। তো আমি যদি এখানে সেম ভাবে একটা ইমেজ নিতাম, আমি একটা ইমেজ নিই, পিকচার নিয়ে আসি একটা, সাপোজ এই পিকচারটা নিয়ে আসবো, কোথায় ছিলাম কোথায় গেলাম, তো আমি প্যারাগ্রাফ কেটে দিলাম কি বলেন, মানে থাকবে থাক ইমেজ IMG SRC কন্ট্রোল ভি ওয়াইড 300 height 300। এখন আমি ওইটা তো জাস্ট প্যারাগ্রাফ দিয়ে দেখলাম, IMG দিয়ে কাজ করলেই হবে, আমি আইডি দিয়ে দেখি ঠিক আছে, আইডি মাই ইমেজ লিখলাম, তো আমি এখন বলে দিলাম যে মাই ইমেজে যখন কাজ করব তখন হবে হ্যাশ, মাই ইমেজটার জন্য বলে মানে আইডি বল আইডির জন্য হ্যাশ দিলাম কিন্তু সামনে, আর আইডির নামটা দিয়ে দিলাম এবং সেটা হাইড হবে কয় সেকেন্ডে, 2 সেকেন্ডে 2 সেকেন্ডে। হ্যাঁ এখন প্যারাগ্রাফ হচ্ছে, এখন কি হচ্ছে হাইড ইমেজ হলো না দেখেন, ঠিক আছে বুঝতে পারছেন জিনিসটা, বারবার আপনাদেরকে মনে হয় যে আমি আপনাদের কাছ থেকে লুকোচুরি খেলি, যে কিছু একটা না দেখাই চলে যাবো ফাঁকিবাজি করে, আমি যে কত বড় একটা দুঃখের সংবাদ নিয়ে আপনাদেরকে ক্লাস নিচ্ছি আপনারা জানলে আপনারা নিজের অবাক হয়ে যাবেন, না এখন বলবো না কোনোদিনই বলবো না, আপনারা যদি জাস্ট দোয়া করবেন আর কিছু না, এখানে পাতলা কিছু নাই, এখানে বইলা কোনো লাভ নাই, ঠিক আছে জাস্ট দোয়া চাইছি এটাই বলবেন। আচ্ছা এখন আমি এখানে একটা বাটন অ্যাড করলাম,
বাটনের একটা আইডি দিব সোজ আইডি নাম দিলাম যে ক্লিক click SID এ নামে জাস্ট কোনো ইয়া নাই জাস্ট আমি নামে মিস্টিং ঠিক করার জন্য এটা করলাম এবং এটা এইটা বড় হতে দি ক্লিক হাইড নাম দিলাম আইডি ঠিক আছে এইটা কিন্তু কেউ মনে কিছু করে না যে এটা এইজ বড় দিচ্ছে এই করছে এই যে এরকম এরকম এটা কোনো কিছু কিন্তু না জাস্ট আমার লেখা আর কি হ্যাঁ কোনো কিছু না হ্যাঁ আমি এখন ওইটা তো দিলাম আমার মানে ইন্টারনাল আমি জাস্ট এখন ভিজিবল যেটা করব সেটা এখানে লিখব যে ক্লিক হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু হাইড সাম অফ দিস ইমেজ ঠিক আছে দিসটা বাদ দি ইমেজ দিয়ে দিছি তোমার আলটিমেট আউটপুটটা কি আসলো এই যে ইয়েটা আছে মানে আমার এখানে ব্যাটন পাটনটা আছে তাই না আচ্ছা তো এখন আমি বলে দেব ব্যাটন আইডির নাম কি আছে ক্লিক হাইড এখন দেখার মজা জিনিস এটা এখানেই থাকবে এটা এখানেই থাকবে একটু সূক্ষ্মভাবে চিন্তা করলাম প্রথম আবার ডলার সাইন আমি শুরু লিখলাম আমার ওই দুইটা কোটেশন হ্যাশ কন্ট্রোল ভি আমি ওই যে বাটনের নামটা দিলাম ঠিক আছে বাটনে যখন আমি ক্লিক করব বাটনে যখন আমি ক্লিক করব তখন কি হবে একটা ফাংশন তৈরি হবে কি হবে ফাংশন তৈরি হবে ফাংশন স্টার্ট ইন এবং ফাংশনের সেকেন্ড প্যাকেট ইন আপনি শুরু করবেন না মানে ওর নিয়ম নীতি তো পূর্ণ করতে হবে নাকি এর ভিতরে এই কোডটা আমি দিয়ে দিব মজার একটা কাজ দেখেন ঠিক আছে না এখন দেখেন এখন ইমেজটা কি হাইড হইছে হয় নাই এখন আমি আবার এখানে একটা ব্রেক দিয়ে নিই এই জায়গায় একটা ব্রেক দিয়ে নিই এই ব্রেক হ্যাঁ এখন ইমেজটা আমি যদি হাইড করতে এখানে ক্লিক করব দেন ইমেজটা হাইড হবে ঠিক আছে না এখন কে কোথায় ভাসছে না ভাসছে এটা ভুলে যান এখন মানে ওই যে বলে না যে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে এখন বিষয় হইতেছে ও হাইড হইতেছে বাটনের উপরে অ্যানিমেশন হচ্ছে তার মানে ভেবে না যে এটাও একটা কেরামতি জাস্ট অ্যানিমেশনটা হচ্ছে জায়গাটা পেয়ে যাচ্ছে তো সুতরাং উপরে উঠে যাচ্ছে ঠিক আছে এখন বাটন যদি আপনি ওই ওই জায়গায় স্পেসিফিক ভাবে রেখে দিতে চান আপনার গিয়ে আছে এখন প্রাথমিক পর্যায়ে সুতরাং এগুলো জাস্ট একটু দেখবেন কেমন আচ্ছা এখন আমি তদ্রূপ ভাবে আমি যদি এই সেম ওয়েতে আমি এখানে একটা কি রাখবো একটা বাটন রাখবো কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল ডি তো আমি এখানে বললাম যে ক্লিক শো ঠিক আছে ক্লিক হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু শো ইমেজ ঠিক আছে সেম নিয়ম এইটা আমি কপি করলাম আচ্ছা আগে এইটুকু কপি করে দেখেন একটা কোড দিয়ে আমি কাজ করতেছি এই যে টোটালটা কপি করে আমি এখানে পেস্ট করলাম ঠিক আছে এবার ক্লিক শোটা ক্লিক করলাম এবং আমি কি করলাম এইখানে আমি এটা শোটা ক্লিক করলাম ঠিক আছে মানে এটা রিপ্লেস করলাম এখন আমি বলবো কি হাইটটা মিশে দিয়ে এখন আমি বলে দিব শো ঠিক আছে দ্যাটস ইট আর কোনো কাজ নাই দেখেন এবার ইমেজটা আছে আমার দুইটা বাটন আছে তো প্রথমটা আমি হাইড করলাম ঠিক আছে দ্বিতীয়টা আমি শো করলাম ক্লিয়ার বুঝতে পারছেন সবাই এখন আপনাদের কাছে যদি আমি কিছু কাজের এক্সাম্পল দিই আমি জানি না আপনারা কতটুকু করতে পারবেন টাইম এখন অনেক আছে আরো কিছু জিনিস দেখেনি তো আমি এখানে যেহেতু হাইডের ইফেক্টে কাজ করলাম ঠিক আছে এখানে কি দেখলাম হাইড এখানে আপনারা একটা জিনিস দেখেন ফেড আউট আমি বললাম কি ফেড আউট দেখেন ফেড আউটটা কিভাবে হয় বুঝতে পারছেন আমার এর আগে ছিল কিন্তু মানে হাইড হয়ে যাচ্ছিল সেটা কিন্তু নিচের থেকে হাইড হয়ে যাচ্ছিল কিন্তু এখন একদম আলটিমেটলি আস্তে 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 মিশে গিয়ে তারপরে হাইড হয়ে গেল ঠিক আছে না আর এটা ক্লিক হয়ে এই যে মানে এটা তো আমি আর ইয়ে করি না জাস্ট শো করেছি তো এখন এইভাবে আমি আবার ফেড আউট লিখেছি এখানে ফেড ইন লিখতে পারি কি লিখতে পারি ফেড ইন ফেড ইন লেখেন এটা ফেড আউট হয়ে গেল ঠিক আছে ফেড ইন এবং ফেড আউট এইভাবে আমরা আমাদেরকে আমাদের যে কোয়েরি অনেক কাজ করতে পারি কথা বুঝেছেন এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল একটা আপনাদের একটা জাস্ট কাজের একটা উদাহরণ দিই ঠিক আছে আমি টিউটোরিয়ালের ভিতরে বলে দিচ্ছি না আমি জাস্ট বাইরেই বলে দিই অনেক টিউটোরিয়াল হয়ে গেছে